স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ধারাবাহিক কাঠছড়া। 2021 থেকে টেলিভিশনের পর্দায় মুক্তি পাওয়া এই সিরিয়াল প্রথম ঝলকেই মন কেড়েছিল সকল দর্শকের। যদি কিছুটা পিছিয়ে যাই, তবে গল্পের শুরুটা হয়েছিল এক মধ্যবিত্ত পরিবারের তিন বোনকে নিয়ে। তিনজন তিন রকম। বড় বোন সারাক্ষণ থাকে তার রূপের দেমাগ নিয়ে, মেজো ভালোবাসে হাতের কাজ, আর সেই দিয়েই মেটায় পরিবারের সব আবদার। ছোট আবার একটু মারকুটে, তবে মায়ের প্রিয় রূপসী বড় মেয়ে। এদিকে আবার আর এক মস্ত বড় হীরে ব্যবসায়ীর পরিবার, এই সিংহরায় পরিবার। তাদেরও তিন ভাই তিন রকম। বড়জন নিজের কাজ এবং পারফেকশন নিয়ে গর্বিত, মেজো শুধু টাকাকে গুরুত্ব দেয়, আর ছোটজন ভালোবাসে তার শিল্পকে। তবে এদের জুটিতে কিন্তু বলা যায় হয়েছিল কিছুটা মিসম্যাচ। তবে এই গল্প মন কেড়েছিল সকল দর্শকের, টিআরপির ঝুলিতেও বেশ নম্বর গিয়েছিল তাদের খাতায়। সময় এগোতে থাকে, সাথে গল্প। আজ 2023-এর শেষের মুখে, আর এই দীর্ঘ কিছু বছরে যেমন জনপ্রিয়তা বেড়েছে, তেমনই আবার পরিবর্তনও এসেছে বেশ কিছু। তাদের ছেলে মেয়ে হয়েছে, তারা বড় হয়ে বিয়ে করেছে। তবে এই দীর্ঘ পথ চলায় যেই জুটি ছিল শো স্টপার, তারা হলো ঋদ্ধিমান ও খড়ি। তবে ধারাবাহিকে খড়ির মৃত্যুর পর এই জুটির বিচ্ছেদে কিছুটা হলেও ছন্দহীন হয়ে পড়েছিল গাঁটছড়া। পরবর্তী সময় সোলাঙ্কির অপূর্ণতা মেটাতে রুক্মিণীর চরিত্রে গৌরবের সাথে জুটি বাঁধল শ্রীপর্ণা। আপাতত ধারাবাহিকের ধারা স্থিতিশীল থাকলেও নতুন টুইস্ট অ্যান্ড টার্নসগুলির মাঝে শোনা যাচ্ছে এক দুঃসংবাদ। খুব শীঘ্রই ইতি টানতে চলেছে এই ধারাবাহিক, শেষের পর্বগুলির দিকে শুটিং এগোচ্ছে। এখনও এই বিষয় নিয়ে খুব একটা কিছু মন্তব্য করছে না তারকারা। তবে শেষ পর্বগুলিতে দর্শকদের জন্য কি চমক অপেক্ষা করছে সেটাই দেখার। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।